নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি দ্রুত মোকাবিলা করতে অত্যাধুনিক যান্ত্রিক ব্যবস্থা শুরু করলো হুগলি চুচুড়া পৌরসভা। জলের পাইপ ফেটে গিয়ে তীব্র জল সংকটে গ্রিন পার্ক এলাকার মানুষ। আসছি বিস্তারিত খবরে। ঝড় বৃষ্টি সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির দ্রুত মোকাবিলা করতে, বিশেষ করে বেশি উচ্চতায় উঠে গাছপালা কাটতে এবং উদ্ধার কার্যে সহায়তাকারী স্কাইলিপ যন্ত্র ক্রয় করল হুগলি চুচুড়া পৌরসভা। বিপর্যয় মোকাবিলায় অত্যাধুনিক স্কাই লিফট কিনল হুগলি চুচুড়া পুরসভা। হুগলি চুচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 27 লক্ষ টাকা ব্যয়ে হাইকার স্কাই লিফট নামক যন্ত্রটি কেনা হয়। বর্তমানে পুরসভার চালকদের সেই যন্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যন্ত্রের সাহায্যে প্রায় 40 ফুট উচ্চতায় উঠে যেমন ভাবে গাছের ডাল ছাঁটা যাবে, ঠিক তেমন ভাবেই বহুতলের মানুষরা বিপদে পড়লে তাদেরকে নামিয়েও আনা যাবে। মফস্বলের পুরসভাগুলিতে সাধারণত এ ধরনের যন্ত্র দেখা যায় না। পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, জলবায়ু পরিবর্তনের জন্য প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যাও বাড়ছে। বহু ক্ষেত্রেই পুরসভাকে বিপর্যয় মোকাবিলায় নেমে সঠিক সামগ্রী না থাকায় বেগ পেতে হয়। এই ধরনের যন্ত্রের সাহায্যে এবারে কাজ অনেকটাই সহজ হবে। দেখুন, এই মেশিনটা আমাদের অনেক আগে থেকেই নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের যেহেতু একটা ফান্ডের ব্যাপার থাকে, আমাদের নোডাল যে আমাদের এজেন্সি মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির থেকে আমরা অনুমতি নিয়েই আমরা মানে আমাদের যে টাইট ফান্ডের যে টাকা থাকে, টাইট ফান্ডের টাকা থেকে আমরা এটা জিএমের মাধ্যমে টেন্ডারটা করেছিলাম। আমরা এখন জেনে থাকবেন যে আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত কর্পোরেশনগুলো এখন জিএমের মাধ্যমে টেন্ডার হচ্ছে। তো জিএমের মাধ্যমে আমরা আমাদের টাইট ফান্ড থেকে এটা পারচেস করেছি। এটা সম্পূর্ণ হুগলিচুড়া মিউনিসিপ্যালিটির আমাদের বোর্ড অফ কাউন্সিলর সকলের মতামত নিয়ে, যে আমাদের যে দুর্যোগগুলো আসে, মাঝে মাঝে দুর্যোগগুলো আসে, যেখানে সবাই মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাত নবান্ন বসে পুরো দেখভাল করে, তেমনি আমাদের হুগলিচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরও সবসময় এই ব্যাপারে ওয়াকিবল থাকে। তা আমরা অনেক কিছুই এখানে পারচেস করেছি। তার সাথে সাথে এইটা আমাদের হাইড্রাটা পারচেস করা খুব ইমার্জেন্সি ছিল, যে কোনো গাছের ডাল কোনো জায়গায় পড়ে গেলে সেখানে আমার হয়তো ফায়ার ব্রিগেড গেল একটা জায়গায়, কিন্তু আর একটা জায়গায় হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটি পৌঁছে যায়, সেক্ষেত্রে পরিষেবাটা আমরা ভালো দিতে পারবো। যে কোনো আমাদের বড় বড় এখন দেখেছেন হাইমাস লাইটগুলো হচ্ছে, সেক্ষেত্রে অনেক এজেন্সিকে আমরা খবর দিলে সেগুলো দেরি হয়। আমাদের কাছে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস থাকলে আমরা সেই লোকাল এজেন্সিকে দিয়ে সেগুলো করাতে পারবো। সেমনি ব্যাপার, কোনো হয়তো নদীতে কেউ পড়লো ছোটোখাটো নদীতে, সেখানে আমরা এই মেশিনটার দ্বারা তাকে নিয়ে গিয়ে রেস্কিউ করতে পারবো। যে কোনো বাড়িতে হয়তো কেউ আটকে পড়ে আছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে ব্লক আছে সে বাড়িটা, সেখানে আমরা ফায়ার ব্রিগেডকে সামনে রেখে আমরা পৌরসভার চেয়ারম্যানের অনুমতি নিয়ে সে জায়গাটা আমরা রেস্কিউ করতে পারবো। বিভিন্ন রকম উদ্ধার কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তার জন্য আমরা আমাদের এটা অগ্নিকীর্মাংশ বোর্ড অফ কাউন্সিলের নির্দেশ অনুসারে আমরা পাস করিয়ে আমরা মানে আমরা টাইট ফান্ড থেকে এটা পারচেস করেছি। এদিন চুচুড়ার 3 নম্বর গেটে পুরসভার কার পার্কিং এর জায়গায় এই যন্ত্রটি প্রশিক্ষণ দেওয়া হয়। পুরসভার কর্মীরা স্কাইলিফটের ওঠা নামা সম্পর্কে অবগত হন। এখানে হলো বলতে কি, আমাদের একটা লিফটিং গাড়ি এসেছিলো, সেটা ওই সাহেব এসেছিলো, সাহেব ট্রেনিং দিলে আমাকে আগের দিন দেওয়া হয়েছিলো। তারপর আজকে অফিস থেকে অর্ডার করা হয়েছিলো যে 5টার সময় সব ড্রাইভাররা এসেছিলো, আমাদের বাবুরাও ছিল ওখানে গ্যারেজে, সবাই ছিল। সেখানে হলো ওটা যা যারা ইয়েছে ট্রেনিং নিল, ও সাহেব সবাই কি বুঝতে পারলো বিষয়টা? হ্যাঁ, মোটামুটি আমাদের সবাই বুঝতে পেরেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যৌথ অভিযান চালিয়ে প্রায় 12টি অবৈধ বালি বোঝাই ট্রাক ও ডাম্পার আটক করল গুরাব থানা ও দাঁতপুর থানার পুলিশ। ধৃত চালকদের আজ চুচুড়া আদালতে পেশ করা হয়। গুরাব থানা ও দাঁতপুর থানার যৌথ উদ্যোগে
অভিযান চালিয়ে 12টি অবৈধ বালি বোঝাই ট্রাক ও ডাম্পার আটক করা হল। পুলিশ সূত্রে খবর, ট্রাক ও ডাম্পারগুলি বর্ধমান এবং বীরভূম জেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে আসছিল। বেশ কিছুদিন ধরেই এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ওই দুই থানা। এর আগেও বেশ কিছু বালি বোঝাই ট্রাক ও ডাম্পার ধরাও পড়েছে। এবারে মোট 12টি ট্রাক ও ডাম্পার ধরা পড়ল। চালকদের গ্রেফতার করে চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ হুগলি গ্রামীণ পুলিশের দাঁতপুর থানার পুলিশ নাকা চেকিং করল পুইনান বাজার সংলগ্ন এলাকায়। আজ দুপুরে দাঁতপুর থানার পুইনান বাজার সংলগ্ন এলাকায় চুঁচুড়া তারকেশ্বর রোডে নাকা চেকিং শুরু করল পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের নির্দেশে এই নাকা চেকিং বলে পুলিশ সূত্রে খবর। হাওড়ার ডোমজুর, বর্ধমানের রানীগঞ্জ ও আসানসোল সহ বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির মতো অপরাধমূলক কার্যকলাপের ঘটনা ঘটছে। সেসবের কথা মাথায় রেখেই এই নাকা চেকিং। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জলের পাইপ ফেটে গিয়ে তীব্র জল সংকটে গ্রিন পার্ক এলাকার মানুষ। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarber, Chinsura. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar, all are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর, আমাদের ফোন নাম্বার 7596816063।
প্রতিভা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয়, যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শতাব্দী প্রাচীন দ্বিতীয় ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিউরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি, প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়, আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়, আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক, মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়, একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিউরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান চুচুড়া হুগলি, যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। জলের পাইপ ফেটে পানীয় জল বন্ধ গ্রিন পার্ক এলাকায় চরম জল সমস্যার মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। চুচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রিন পার্ক এলাকায় ইলেকট্রিকের খুঁটি বসানোর কাজ চলছে। সেই কাজের সময়ই বিভিন্ন এলাকায় জলের পাইপ ফেটে যাচ্ছে। কয়েকদিন আগে এই গ্রিন পার্ক এলাকায় ইলেকট্রিকের খুঁটি বসানোর জন্য জলের পাইপলাইন ফেটে যায়, পরে তা সারিয়েও দেওয়া হয়। কিন্তু দিন কয়েক আগে 3 নম্বর ফার্ম সাইড রোডের একটি জায়গায় জলের পাইপলাইন ফেটে গিয়ে ফের জল বেরোতে শুরু করেছে, যার ফলে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 153 নম্বর বুথের কিছুটা অংশ ও 149 নম্বর বুথের সিংহী বাগানের গ্রিন পার্ক এলাকায় পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। বেশ কিছুটা দূরে গিয়ে তাদের জল টেনে আনতে হচ্ছে। কিছু করার নেই, জল আসছে না, পাইপ ফেটে গেছে নাকি শুনছি, এবার গীতা রাজক তো ঠিক করছে না, এই জানি না এরকম ভাবে কতদিন চলবে। কতদিন ধরে এরকম চলছে? 4-5 দিন ধরে এইভাবেই চলছে। মানে এলাকায় একটু জল নেই, এক ফোঁটা জল নেই। তাহলে কি করে চালাচ্ছেন সারা কাজ? এই দূর থেকে নিয়ে আসছি, লোকের বাড়ি কেউ সামাশাল চালাচ্ছে তাদের ধারে কাছ থেকে নিয়ে আসছি, এইভাবেই চলছে। খাওয়ার জল এই জল খাচ্ছি, এই জল খাচ্ছেন প্লাস কাজকর্ম করছেন, তাতে কি হচ্ছে সমস্যা? হচ্ছে তো না, খুবই সমস্যা হচ্ছে, যেটুকু হচ্ছে ওই হচ্ছে তো না, খুবই অসুবিধা আমার দেখে আছি। কিন্তু কিন্তু এই গরম যেভাবে গরম পড়েছে তার তো জল তো মানুষের প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, যে কোনো কাজ করতে গেলে তো জলের প্রয়োজন, খুবই অসুবিধা হচ্ছে। কষ্ট করেই চালাতে হচ্ছে? হ্যাঁ কষ্ট করে চালাতে হচ্ছে। আপনাদের কাছে জল আসতো বাড়িতে? আগে তো জল আসতো, যেটুকু আসতো, বেশি আসতো না, অল্প আসতো, যেটুকু আসতো ওইটুকুতেই আমাদের চলে যেত। আচ্ছা, কিন্তু একদমই যে আসছে না এটা খুব মারাত্মক অসুবিধা হচ্ছে। মানে জল আসছে না তো? কবে থেকে? ওই তো 5 দিন হয়ে গেল। ওই যে ওখানে ওই বসিয়েছিল, পোস্টার বসিয়েছিল না, পোস্টারটা বসার পরে ওখানটা পাইপটা ফেটে গেল, আবার ওখান থেকে তুলে এই পাশে নিল পোস্টারটাকে। তবে ঠিক আছে, তো জল আসছে না, ওই দূরের থেকে নিয়ে আসছি জল। আমাদের 3টে ফ্যামিলি তো, আমার 2টো ছেলে আছে, বউ, ওরা সব ওদিক থেকেই আনি। আপনাদের এই এলাকায় জলই আসছে না 5 দিন ধরে? না আসছেই না একদম। কিন্তু এই গরম, প্রচণ্ড গরম, প্রচুর গরম পড়েছে, কিন্তু ওই নোংরা জল দিয়ে চান ঠান করা হচ্ছে, কি করবো আর। জানিয়েছেন পঞ্চায়েত? পঞ্চায়েত জানিয়েছেন? হ্যাঁ জানানো হয়েছে সবাইকে, তাও কিছু হয়নি এখনো? না এখনো হয়নি, তাও ঠিক করেছিল, তাও হয়নি ঠিক। আবার আজকেও গিয়ে জানালাম তো, আজকেও জানিয়েছি। 149 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য জানান, কয়েকদিন আগে তার এলাকায় একটি জায়গায় পাইপলাইন ফেটে গিয়েছিল,
তা মেরামত করা হয়েছে। যদিও পরের বার সেই পাইপলাইন ফাটায় এখনো পর্যন্ত মেরামতি হয়নি। টেনশন 11,000 লাইন ঢুকছে, পোল পোতা হয়েছে, তা তার জন্য আমার ওয়ার্ডে এক জায়গায় পাইপ ফেটেছিল, আমি ওটা সারিয়ে দিয়েছি। কিন্তু আরও বিদ্যভবনে ওটা হচ্ছে গীতা রাজকের ওয়ার্ড, ওইখানেও পাইপ ফেটে আছে, সেটা মানে ওখানকার সদস্য জানাই, লেট করে জানিয়েছি। এবার হচ্ছে ওই ওয়ার্ডে কোথায় পাইপ ফেটেছে সেটা তো আমার জানা নেই, এর জন্য জলটা মানে আমি পঞ্চায়েতকে ফোন করেছিলাম, পঞ্চায়েত থেকে গুন্ডা বলেছে আমার আজকে নাহলে কালকে খাওয়াবে। আচ্ছা, এমনি যখন ছাড়াবে দুদিন পর, তাহলে এখানে কি এলাকায় জলের গাড়ি পৌঁছাচ্ছে? না, এখানে জলের গাড়ি পৌঁছে মানে একটা পাম্প দিয়ে পাঁচখানা বুথ চলে। আচ্ছা, তার মধ্যে আমাদের দুটো ওয়ার্ডের মধ্যে এখন হাই টেনশন লাইনটা হচ্ছে। আচ্ছা, যেহেতু কত নম্বর বুথে আমাদের 149 নম্বর বুথ, আর আপনার হচ্ছে ওটা আছে 153 নম্বর বুথ। আচ্ছা, 153 নম্বর বুথের উপর দিয়ে আপনার এখানে লাইন এসছে? হ্যাঁ, জলের লাইন এসছে। আর ফেটেছে ওই 153 নম্বর বুথে পাইপটা ফেটেছে, সেই জন্য এলাকায় জল, সেই জন্য আমার এলাকায় জল। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে আগামীকাল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের উৎসব ঈদুজ জোহা, এই উপলক্ষে বিশেষ ব্যবস্থা চাপদানি পৌরসভা এলাকায়। আগামীকাল অর্থাৎ সোমবার মুসলিম ধর্মাবলম্বী মানুষদের উৎসব ঈদুজ জোহা। ইসলামী মতে কুরবানি হচ্ছে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জুবেহ করা। এই দিনে হুগলি জেলা জুড়ে এই উৎসবে সামিল হবেন কয়েক লাখ মানুষ। অন্যান্য এলাকার পাশাপাশি চাপদানিতেও আইন শৃঙ্খলা বজায় রাখতে রবিবার থেকে নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উৎসবের দিন চাপদানি পুরসভা কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সে ব্যাপারে পুরপ্রধান সুদেশ মিত্র জানান। পুরসভার পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আমরা সবটাই করি আমরা, বিশেষ করে যেহেতু এবার আমাদের কুরবানিটা সোমবারে পড়েছে, তো আমাদের যারা ওয়ার্কার যারা আছেন তাদেরকে তো ছুটি দিতে হয় আমার, তাই আমরা এবার রোববারেই আমরা তাদেরকে ওভারটাইম আমরা কাজ করিয়ে মানে সোমবারে কাজটা আমরা ওদের থেকে করিয়ে নেবো আগে, আর মঙ্গলবার আবার সকাল থেকে ওরা কাজে লেগে যাবে। আমার শুধু একটাই সবার কাছে অনুরোধ, মানে কুরবানি যে করার পর মানে যেগুলো বেরোয় অন্তত সেটা নিজেরা মানে যদি ঠিকমতো কম্পোজ করে দেয় তাহলে আমাদের খুব সুবিধা হবে, ড্রেনে কেউ না ফেলে, কারণ অনেক পাখি আছে যারা বাইরে কুকুরা আছে তারা মুখে নিয়ে যদি অন্য জায়গায় রেখে দেয় এটা নিয়ে একটা বিনা কারণে অশান্তি হবে, এটা একটু নজর রাখা আছে আমাদের। এছাড়া আমি সাধারণ লোককে আমি একটাই বলবো কথা বলবো আমি কি এই কুরবানির সময় আমাদের পৌরসভা থেকে জল কিন্তু আমাদের সারাদিন জল চলে, পাম্প চলে আমাদের, যা গরম পড়ছে। হ্যাঁ, যতটা জল কম ব্যবহার করা হয় কারণ যেভাবে লেয়ার নিচে নেমে গেছে অনেক পাম্প আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি লোককে আছে আমার আগের থেকে অনুরোধ রইল যদি কোথাও কোনোরকম অসুবিধে হয় আপনার কিছু মনে করবেন না, কারণ এখানে আমাদের কিছু করার নেই, প্রাকৃতিক যার যা এখন হয়ে আছে। প্রদীপ বসু, রিপোর্ট, হুগলি। আজকে আজ পয়লা আষাঢ়, আজকের দিনটি বর্ষা ঋতুর প্রথম দিন। আজকের এই দিনটিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পালন করে জলাভূমি দিবস হিসাবে। এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জলাভূমি দিবস পালিত হলো লোকোপাড়া ঝিলে। আসছি আবহাওয়ার খবরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 86%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি দ্রুত মোকাবিলা করতে অত্যাধুনিক যান্ত্রিক ব্যবস্থা শুরু করল হুগলি চুঁচুড়া পৌরসভা। জলের পাইপ ফেটে গিয়ে তীব্র জল সংকটে গ্রিন পার্ক এলাকার মানুষ।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।